Assalamu alaikum dear viewers, খুব শীঘ্রই আমাদের প্রিপজিশনের উপরে স্পেশাল একটি ক্লাস থাকছে। আমরা জানি প্রিপজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্ববশে সেন্টেন্সের অন্য অংশের সাথে সংযোগ স্থাপন করে। আজকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ প্রিপজিশন অন, ওভার, অ্যাবভ সম্পর্কে ধারণা দিব। আমরা জানি তিনটি প্রিপজিশনের অর্থই উপরে। লাগালাগি অবস্থায় উপরে থাকলে অন বসে, উপরে মুভিং অবস্থায় থাকলে ওভার বসে, উপরে যদি স্থির অবস্থায় থাকে তাহলে অ্যাবভ বসে। ওকে, অর্থাৎ না লেগে যদি উপরে স্থির অবস্থায় থাকে তাহলে অ্যাবভ বসে। আমরা এক্সাম্পলের মাধ্যমে জেনে নেই। অনের এক্সাম্পল যদি বলি, দি পেন ইজ অন দ্য টেবিল, দি মার্কার ইজ অন দ্য ডেস্ক, দি বুক ইজ অন দ্য টেবিল, তাহলে তিনটি ক্ষেত্রেই লাগালাগি অবস্থায় আছে তাই অন বসল। যদি আমরা ওভারের এক্সাম্পল বলি, দি ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, দি বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, দুটি ক্ষেত্রেই ফ্যান এবং বার্ড মুভিং অবস্থায় আছে মাথার উপরে, এগুলোর ক্ষেত্রে ওভার বসল। ওকে, এবার আমরা অ্যাবাভের এক্সাম্পল দেখি। দি স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, দি রুফ ইজ অ্যাবাভ আওয়ার হেড, দুই ক্ষেত্রেই আমরা দেখছি স্থির অবস্থায় উপরে না লেগে আছে স্থির অবস্থায়, তাই আমরা অ্যাবাভ বসিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।